আজ কি রান্না হবে ভাই? কচু আর মাছ। হ্যাঁ সুপার করে রান্না করবে আজ। ছোট ছোট মাছ, হ্যাঁ কচু মাছ আর কচু। হ্যাঁ ছোট মাছ উপকার বেশি দেখান তো, ভালো থাকবে। আজকে আমরা বানাবো ছোট মাছ দিয়ে গাঠি কচু। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো নামি চল 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 আস্তে আস্তে নামো। আরে বাবা কি চল ভাই, হ্যাঁ পরিষ্কার জল আছে, অসুবিধা নেই। ধরো বিশাল গর্ত গো, বুঝলি না বেশি জল তো ওই জন্য পরিষ্কার, বুঝলি তো পরিষ্কার আছে। ডাল দিই আমি এখন, একটু কাদা তুলে নিই, তারপরে ওখানে কি পরিষ্কার। ধর ট্রাই এটা ধর ঢেলে দিই, আস্তে আস্তে ঢালো, নিচে পড়ে না। যেগুলো হয়ে গেছে পরিষ্কার করে ভেসে চলে, ভেসে যাবে না হলে। আগুন ধরে গেছে, আগুন ধরে গেছে, আগুন ধরে যাবে। রান্না শুরু করতে হবে, রান্না শুরু করতে হবে। জল ঝাল গাঠি কচু দে, জল দে। ট্যাংরা মাছগুলোই দেখবো হচ্ছে কাটা আছে, কাটাগুলো হচ্ছে ই করে সব হয়ে যাবে। মামু এটা কি মাছ? ওটা হচ্ছে বল মাছ। আচ্ছা এই পেটের মধ্যে সব দেখা যাচ্ছে, এপাতি ওপার রকম রং হয়। হাতে কাজ হয়েছে, আগুন জোর করবো, গায়ের ময়লাটা তুলে দিলে হেভি জোর হবে। আগুন জ্বলবে যে এক কচু সিদ্ধ করি কা তো, এরকম জ্বললে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। শুধু আসবো সব দিকে সহজ উপায়ে আসছালেনো, তাই না? গ্রামীণ পদ্ধতিতে আসছালেনো। জিডি আদা সয়াবিন তেল ছোট মাছগুলো ভেজে নেব। শুকনো লঙ্কা, হ্যাঁ
সরিষার তেল পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা কাটা পেঁয়াজ আদা বাটা জিরা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা হলুদের গুঁড়ো লবণ সেদ্ধ করা কচু কচু সুপার কচু আছে নামি দে এইভাবে আপনারা গাটিয়া কচুর মধ্যে ছোট মাছ দিয়ে রান্না করলে তরকারিটাও সুন্দর টেস্ট হয় এবং টেস্ট বাড়ে এতে মাছ দিয়ে যে গাঠি কচুর মধ্যে ছোট ছোট মাছ দেওয়ার জন্য মাছের সুন্দর টেস্ট আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন গাঠিয়া কচু আর মাছ জমে গেল দারুণ স্বাদ
ওই দেখ ভাই পদ্মার মাছ হুম ওই দেখ পদ্মার মাছ খুব সুন্দর এটা দেখ দেখ ভাই আমাদের ভিডিওগুলো দেখবেন কেমন লাগছে সেগুলো অবশ্যই জানাবেন আর আরো ভিডিও পেতে আপনি অবশ্যই শেয়ার করবেন লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না লবণ দিতে